হ্যালো গাইজ, তো আমার রানাঘাটে আজকে শো ছিল আর কি, এবং আমি আজ অবধি যেখানে শো করেছি সেখানে আমি ট্রাই করি যে ব্যাক স্টেজে সবার সাথে সেলফি তুলে কথা বলে বাড়ি ফেরার। তো আজকে ব্যাপারটা অনেকটাই আউট অফ সিচুয়েশন চলে গেছিলো, এবং যারা ম্যানেজ করছিল তাদেরও টাইম ঘনি এসেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি বলেও যে ছবি তুলবো সবার সাথে ব্যাক স্টেজে সেটা করতে পারিনি। এবং সেটা থেকেও বড় যেটা আমার মানে গিল্ট ফিল হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন ফিরছিলাম গাড়িতে, গাড়ির চারিপাশে মানে মানে অনেকে দাঁড়িয়ে ছিল, এবং সেখানে একটা ছেলে যে বলছিল কিরম একটা অটোগ্রাফ, এবং সে পড়ে গেছিল, এবং আমি গাড়ির ভেতর থেকে বেরোতেও পারছি না কারণ চারিদিকটা গাড়ি ঘেরা। সরি ব্রো, মানে তুমি আমায় ভালোবাসো বলেই এসেছিলে এবং আমি পারিনি সময় দিতে, সরি। আরো 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 যারা কষ্ট পেয়েছো সরি সবাইকে। আমি চেষ্টা করি সবসময় আমার ব্যাক স্টেজ সবার সাথে দেখা করে আসার, আমি আজ অবধি যেখানে ত্রিপুরা বা রানাঘাট বা যেখানে আমি শো করেছি, কিন্তু এটা হাতের বাইরে ছিল এবং সেটাই বলার, সরি।